নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আমরা 40,000 সাবস্ক্রাইবার মার্কের অনেক কাছাকাছি চলে এসেছি, তো তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তারই সাথে নোটিফিকেশন বেল আইকনটা একদম অন করতে ভুলবে না প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে যে বিষয়গুলোর উপর নিয়ে আলোচনা করা আছে সেগুলো আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল 4 জন প্লেয়ারকে রিটেইন করতে চলেছে আগামী মরশুমের জন্য। তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে কোয়েস ফোর্স মেজর ক্লজটাকে অ্যাক্টিভেট করে কিন্তু প্রত্যেকটি ইস্ট বেঙ্গল প্লেয়ারদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছিল, যার ফলে ইস্ট বেঙ্গল ক্লাবকে আলাদা করে যদি কোনো প্লেয়ারকে রিটেইন করতে হতো তাহলে কিন্তু সেই প্লেয়ারটির সাথে নতুন করে কন্ট্রাক্ট নেগোসিয়েশন করে তারপরেই তার সাথে কন্ট্রাক্ট রিনিউয়াল করা যেতে পারত। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যা আপডেট আছে সেটা হচ্ছে যে আগের বছরের স্কোয়াড থেকে শুধুমাত্র 5 জন প্লেয়ারকে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল রিটেইন করার সিদ্ধান্ত নিয়েছে। একটা তো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, সেটা হচ্ছে গোলকিপার মিচু মেশাদ। আমি তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম যে মিচু মেশাদ কিন্তু রিটেন হতে চলেছে। এছাড়াও বাকি 4 জন যারা রিটেন হতে চলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ব্র্যান্ডন। তাকে যখন ইস্ট বেঙ্গল নতুন চুক্তি পাঠায় তো সেই চুক্তিতে কিন্তু স্যালারিটা বেশ কমিয়ে দেওয়া হয়েছিল ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের থেকে, এবং ব্র্যান্ডন সেই চুক্তিটা কিন্তু সেই সময় হ্যাক করেননি। তিনি বলেছিলেন যে এত কম টাকায় কিন্তু তিনি খেলবেন না। তো সেই ক্ষেত্রে অনেক দিন ধরে নেগোসিয়েশন চলেছে ক্লাব কর্মকর্তাদের সাথে ব্র্যান্ডনের, এবং ফাইনালি দুটো পক্ষই মানে একটা মিডল গ্রাউন্ডে এসে প্লেয়ার এবং ইস্ট বেঙ্গল ক্লাব একটি নতুন চুক্তিতে রাজি হয়, যেখানে শোনা যাচ্ছে যে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে ব্র্যান্ডনের সাথে। তার কাছে কিন্তু বেশ কিছু ISL ক্লাবের অফার ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল সক্ষম হয়েছে ব্র্যান্ডনকে ধরে রাখতে। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডনকে রিটেন করিয়ে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল ক্লাব একটা বেশ ভালো ডিসিশন নিয়েছে। কিন্তু এছাড়াও বাকি 3 জন প্লেয়ার যারা রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমার মনে হয় মানে আমার সোর্সেস অনুযায়ী কিন্তু আগামী মানে কিছু দিনের মধ্যেই সেগুলোর কনফার্মেশনও তোমরা পেয়ে যাবে। সেই 3টি প্লেয়ার হচ্ছে সামাদ আলী মল্লিক, আশির আক্তার এবং পিন্টু মাহাতো। এবার তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে বা অনেক জায়গায় রিপোর্ট বেরিয়ে এসেছিল যে পিন্টু মাহাতো যেহেতু নেভিতে চাকরি পেয়েছেন তো সেই কারণে তিনি প্রফেশনাল ফুটবল ছেড়ে দেবেন, কিন্তু আমার কাছে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে পিন্টু মাহাতো জানিয়েছেন যে তিনি কিন্তু প্রফেশনাল ফুটবল খেলা ছাড়বেন না, অর্থাৎ তিনি কিন্তু আগামী মরশুমে ইস্ট বেঙ্গলেই খেলবেন। এরমটা এই মুহূর্তে আপডেট বেরিয়ে এসছে, ইস্ট বেঙ্গল রিটেন করতে চাইছে পিন্টু মাহাতাকে। এবং এছাড়াও তো আশির আক্তার এবং সামাদ আলী মল্লিকের নাম তো তোমাদেরকে বললামই। তো সেক্ষেত্রে এই 4 জন ফুটবলার এবং মিচু মিশাদ অর্থাৎ 5 জন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল আগের বছরের স্কোয়াড থেকে রিটেইন করতে চাইছে এই বছরের জন্য। তো সেক্ষেত্রে এরপরে যদি নতুন কোনো প্লেয়ারের নাম বেরিয়ে আসে যাতে ইস্ট বেঙ্গল রিটেইন করতে পারে তাহলে সেক্ষেত্রে সেই আপডেটটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে মোহনবাগান এটিকের একটা বোর্ড মিটিং হতে চলেছে সম্ভবত 10th June, এবং এই বোর্ড মিটিং এর কথা উৎসব পারেক নিজেই উল্লেখ করেছেন, এবং দেবাশিস দত্ত তিনিও কিন্তু উল্লেখ করেছেন যে 10th June প্রথম মোহনবাগান এটিকের বোর্ড মিটিং হতে চলেছে, এবং সেই মিটিং এ অবশ্যই নতুন লোগো, নতুন জার্সি, নতুন নাম এই সব কিছু নিয়ে ডিসকাশন হবে। এছাড়াও যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে মানে নতুন একটা ইনিশিয়েটিভ ইস্ট বেঙ্গল ক্লাব নিতে চলেছে, এরকম একটা খবর এই মুহূর্তে বেরিয়ে এসেছে। এবং সেটা হচ্ছে যে আমরা যে মাস্ক পরে বেরোই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার যে আমরা মাস্কটা পরি, তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল প্ল্যান করছে যে তারা ইস্ট বেঙ্গলে ব্র্যান্ডিং দেওয়া মাস্ক বার করবে, অর্থাৎ লোগো, লাল হলুদ রং এরকম একটা মাস্ক বার করবে তারা, এবং সেটা সমর্থকরাও কিনতেও পারবে। তো এরকম একটা কিছু করার পরিকল্পনা ইস্ট বেঙ্গল ক্লাব করেছে। তো ঠিক সেরমভাবেই মোহনবাগানও একই জিনিস করার এই মুহূর্তে চেষ্টা করবে, কিন্তু আপাতত যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে এই মাস্কের ব্যাপারটাও কিন্তু এই 10th June-এর মিটিংয়ে ডিসকাস করা হবে। তো সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি এই মাস্কের ব্যাপারটাই যখন দেবাশিস দত্তকে জিজ্ঞেস করা হয় বা উৎসব পাড়েকে জিজ্ঞেস করা হয় তো তার উত্তরেই কিন্তু তারাই বলেছেন যে 10th June-এর মিটিংয়ে সেটা ডিসাইড করা হবে। তো সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আমরা বুঝে যাচ্ছি যে 10th June-ই মোহনবাগান এটিকের ফার্স্ট বোর্ড মিটিং হতে চলেছে। তো আশা করছি 10th June-এর পরেই তোমরা নতুন নাম, নতুন রং, নতুন রং মানে সবুজ মেরুন রং মানে কিরম দেখতে হবে জার্সিটা, কিরম দেখতে হবে লোগোটা, তো এই সব জিনিস আশা করছি তোমরা 10th June-এর পরেই আপডেটটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমাদের এই আপডেটগুলোই দেওয়ার ছিল। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।